Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Mahazabin Raisha Blogs. Shobaike shagotom janachi. Aar ami ajke apnader sathe share kortechi homemade chapata diye mehndi rong kibhabe apnara bashay toiri korte paren. Aar shejonno ami ekhane mix korar jonno ekta bati niye nichi. আর আমি এখানে এই যে দুই চামচ চা পাতা নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিলাম দুই পাতা চা পাতি দুই চামচ চা পাতি নিয়ে নিচ্ছি আর ঠিক এর সমপরিমাণে চিনি নিয়ে নেব আমি নিয়ে নিলাম দুই চামচ চিনি দুই চামচ চা পাতার সাথে দুই চামচ চিনি নিয়ে নিলাম আর এই যে এখন আমি এই চা পাতাটাকে আর এই চিনিটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এই যে আমার মিক্স করা হয়ে গেছে এখন আমি তৈরি করব এগুলা দিয়ে মেহেদির রং আর এই যে চুলার উপর আমি ছোট একটি স্টিলের পাইপ্যান বসিয়ে দিচ্ছি আর এখন সবগুলো চা পাতা আর চিনির মিক্সটাকে আমি ঢেলে দিচ্ছি আর চুলার হিটটাকে অবশ্যই একদম লোতে রাখতে হবে তা না হলে পুড়ে যাবে এটা থেকে আস্তে আস্তে রং বের করে নিতে হবে আমাদেরকে আর আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি আর এই পানিটা কিন্তু লাস্ট পর্যন্ত পানিটা থাকবে না এই পানিটা চিনির সাথে আর চাপাতার সাথে গলে গিয়ে সমপরিমাণে মিশে যাবে জাস্ট পানিটা শুধুমাত্র দেওয়া হচ্ছে চাপাতা থেকে ভালোভাবে যাতে কালারটা বের হয়ে আসতে পারে সেজন্য এখন আমি অনবরত আস্তে আস্তে নেড়ে যাব তাহলে চিনিটা আর চাপাতাটা একবারে গলে যাবে আর অল্প অল্প করে চাপাতা থেকে রং বের হতে শুরু করবে আর অনেকে বলে থাকে যে চা পাতাটা পুড়ে যায় আপনারা আসলে ওইভাবে ট্রাই করবেন না আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখে আমার মতো ট্রাই করবেন তাহলে আপনাদের চা পাতাটা পুড়বে না আর আপনারা পারফেক্টভাবে মেহেদি রং তৈরি করতে পারবেন এই যে চা পাতাটা আর চিনিটা গলে গিয়ে অলরেডি এখানে একটু একটু করে এই যে মেহেদির মতো রং বের হতে শুরু হয়েছে এই যে রং বের হওয়া শুরু হয়ে গেছে কালার আসতেছে আস্তে আস্তে আর একদম সম্পূর্ণভাবে চিনি আর চা পাতাটা মিশে যাওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এই যে আমার চিনি আর চা পাতার শিরাটা ভালোভাবে তৈরি হয়ে যাচ্ছে আর দেখুন এই যে কি সুন্দর একটা কালার আসতেছে অবশ্যই সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন চা পাতাটা একটু আমার পুড়ে যায়নি আর আপনারাও আমার এই রেসিপিটি ফলো করলে অবশ্যই বাসায় পারফেক্টভাবে মেহেদির রং তৈরি করতে পারবেন কালারটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কি সুন্দর একটা কালার আসতেছে
এই যে আমার চা পাতাটা এখন একদম সম্পূর্ণভাবে চিনির সাথে মিশে গেছে এখানে এখন কোনো পরিমাণ পানি নেই আর পানি যদি থাকে তাহলে আপনাদের হাতে মেহেদির কালার আসবে না খুব ভালো কালার আসবে না সেজন্য পানিটাকে ভালোভাবে টানিয়ে নিতে হবে চিনির শিরাটাকে খুব পারফেক্টভাবে তৈরি করতে হবে এই যে কালারটা খুব সুন্দর চলে আসছে এখন আমি চুলাটাকে অফ করে দেব এই যে আর এখন আমি এখানে একটা কাচের বাটির উপরে একটি চাটনি নিয়ে নিলাম আর এখন আমি এই চা পাতাটাকে ছেঁকে এর থেকে রংটাকে বের করে নেব এই যে এখন আমি সবগুলো চা পাতা একটা চাটনিতে দিয়ে দিলাম রসটাকে ছেঁকে নেওয়ার জন্য আর সামান্য একটু চাপ দিয়ে আমি রসটাকে বের করে নিছি আপনারাও এভাবে বের করে নেবেন চা পাতাটাকে চাটনি দিয়ে একটু ছেঁকে চামচ দিয়ে চেপে চেপে এই যে দেখুন কত সুন্দর একটা মেহেদির কালার তৈরি হয়েছে এই যে এখন আমি এখানে এক চামচ ময়দা মিক্সিং করে নিচ্ছি এই চাপাতার কালারটার সাথে আর এই ময়দাটাকে মিক্সিং করে নেওয়া আসলে ময়দাটাতে কোনো কালার আসবে না কালার আসবে আমাদের চা পাতাটা থেকে আর কালার আসবে চিনির শিরাটার থেকে এই যে দেখুন আমি এখানে সামান্য একটু পুরো এক চামচ ময়দা দেইনি আমি এখানে ময়দা দিয়ে এখন এই মেহেদির রংটাকে ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি আর এই ময়দাটা মিক্সিং করার কারণ হচ্ছে শুধুমাত্র আমরা একটা প্যাক তৈরি করা আর আমাদের যে মেন কালারটা আসবে ওটা আসবে চা পাতা আর চিনির শিরা থেকে আর এই যে আমি খুব ভালো করে মিক্সিং করে নিছি ময়দাটার সাথে এখন আমি একটু নুকে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখুন যে কালারটা কতটা সুন্দর আসছে একদম পারফেক্ট মেহেদির মতো আমরা যেরকম মেহেদিটা বেটে ইউজ করে থাকি বা বাজার থেকে প্যাকেটের কিনা মেহেদির মতো আর এটা একদম ন্যাচারাল আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এটাতে কোনো সাইড এফেক্ট নেই এটা আমাদের বাসায় তৈরি করা ন্যাচারাল মেহেদি এই যে এখন আমি আমার নুকে একটু মেহেদি দিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে এটা কতটা ন্যাচারাল এবং পিওর আর এই মেহেদির কালারটা একদম দুই তিন মাস পর্যন্ত আপনার হাতের মধ্যে থাকবে আর খুব সুন্দর একটা কালার আসবে খুব সহজে মেহেদিটা হাত থেকে উঠে যায় না আমি একটা শলা দিয়ে আমার নুকের মধ্যে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি আমার পাঁচশো আঙ্গুলের মধ্যে মেহেদিটাকে লাগিয়ে নিছি খুব সুন্দর করে একদম আমরা গাছের যে বাটা মেহেদিটা ব্যবহার করে থাকি একদম সেম দেখতে গাছের বাটা মেহেদিটার মতো হয়েছে আর ইনশাল্লাহ কালারটাও অনেকটা সুন্দর আসবে তবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে মেহেদিটাকে একটু শুকিয়ে নেওয়ার জন্য তারপর ধুয়ে ফেললে দেখবেন কতটা সুন্দর ন্যাচারাল একটা কালার আসছে যে আপনারা কালারটা দেখলেই বুঝতে পারবেন মেহেদিটা কতটা সুন্দর হয়েছে আর অবশ্যই আপনারা বাসায় এভাবে ট্রাই করে মেহেদিটা দেখতে পারেন আমার এই রেসিপিটাকে ফলো করে আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তার নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না
আর আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করেও সেটা আপনারা জানাতে পারেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাহলে আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।